আমাকে শোনান যে আমরা এগুলো এগুলো শিখলাম ঠিক কি না ইনশাআল্লাহ এই সূরাতুল ইখলাস এই সূরাটি মাক্কী সূরা কি সূরা মাক্কী সূরা সবাই বলেন মাক্কী সূরা মাক্কী সূরা হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কী হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে আগে হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি কয়টি 4টি চিল্লায় বলেন কয়টি 4টি এই সূরাটি কোরআনের 112 তম সূরা ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা এই সূরায় শব্দ আছে 15টি অক্ষর আছে 47টি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সূরা অনেক বরকতের একটি সূরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সূরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয় এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ কি নাম চিল্লায় বলেন কি নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম পড়েন সবাই তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহীদের বিপরীত হলো শিরক শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শিরকের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি না এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে ইবাদত শুরু করো ইবাদতটা তখন কবুল করে নিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমরা বলি লা শরীক লাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শরীক লাক আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণা আল্লাহ মাফ করে দেয় সব গুণা আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুণা সেটা কিসের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে
বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনি কে? আল্লাহ। নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিশ্বনবী বলেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন, গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন, কি নাম? সূরাতুত তাওহীদ। সবাই বলেন, কি নাম? সূরাতুত তাওহীদ। আবার এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মারিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতুল মারিফা। মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য সুরার নাম হচ্ছে মারেফা। এ সুরার নাম কি? সুরাতুল মারেফা। কিন্তু আমরা এটার নাম দিছি মারেফত, মায়ের পথ। এগুলোর মাইট দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? দুদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পরে না ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্না লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না, এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না? হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না, সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খায় ফেলায়। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মায়ের পথ। কথা বলেন, ঠিক কি না? মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের মধ্যে ভিটামিন আছে। এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। এই বেয়াদবগুলারে শিক্ষা দিতে হলে ওই মায়ের পথে আপনাদেরকে যেতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, এদের সঙ্গবদ্ধ অবস্থানকে সরকার করে দিতে হবে, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন, ঠিক কি না? লা রুহবানি আছা ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, এটা হচ্ছে একটা ব্যালেন্স রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে? এক সাহাবি ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়বো, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবি বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব না। আরেক সাহাবি বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন, বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা,
সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভেসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কন, হবে না, কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নাই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি, এজ এ ফিলোসোফার, মোহাম্মদ ইজ এ সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। চিল্লা এখন ঠিক কিনা? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা, তিনি সাইয়েদাতুনা ফাতিমাকে এত ভালোবাসত। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ! তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রায়হানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রায়হানা চাইন ফি দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই। হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন। হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো, হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো। বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁধে উঠত, আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁধে উঠত। তার মানে নানা হিসেবে সেরা। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসেবে সেরা, বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোনো নবীর কোনো তুলনা চলে না। কি কোনো তুলনা চলে না, সব দিক দিয়ে তিনি সেরা, সবার জন্য আদর্শ। এই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আপনার যা মন চাইবে মারেফতের নামে আপনি চাইলেই করতে পারবেন। বিশ্বনবীর শেখানো সুন্না পথে চললে অল্প করলেও এটাতে বরকত দিবে কে? অল্পতেও সওয়াব দিবে কে? এজন্য সুরার একটা নাম হলো সুরাতুল মারেফা। মারেফা মানে জানা বা চিনা। এ সুরা পড়লে আল্লাহরে জানা যায়, এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সুরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সুরাতুত তাওহীদ। চিল্লায় কইছেন? চিল্লায় বলেন কি নাম? সুরাতুত তাওহীদ। দুই নম্বরে হলো সুরাতুল মারেফা। কি নাম? সুরাতুল মারেফা। তিন নম্বর হলো সুরাতুস সামাদ। সুরাতুল ইখলাসের আরেক নাম সুরাতুস সামাদ, কারণ সামাদ শব্দটা এই সুরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সামাদ কার নাম? চিল্লায় বলেন আল্লাহর নাম। সামাদ হচ্ছে আল্লাহর নাম, সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ শব্দের বিপরীত কি? সনাম মানে মূর্তি। সনাম মানে কি? স্ট্যাচু। সনাম মানে মূর্তি। বিশ্বনবীর জামানাতে এক পৌত্তলিক, সে সব সময় মূর্তির ইবাদত করত, মূর্তিকে বগল দাবা করে রাখতো। এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন? এদিক দিয়ে আওয়াজ, ওদিক দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ, এত ঝামেলা কেন? কোরআনের তাফসিরে আসছেন, মনোযোগ দিয়ে বসেন, কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন, হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন। আওয়াজ হবে না, বসে যান, বসে যান, কেউ কথা বলবেন না। এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুস সামাদ। কি নাম? মনোযোগ আছে না গেছে? আছে। তাহলে আওয়াজ করে বলেন কি নাম? সামাদ। সামাদ, সামাদ হচ্ছে আল্লাহর নাম, আর তার বিপরীত হচ্ছে সনাম। তার বিপরীত কি? সনাম। সনাম মানে মূর্তি। বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির ইবাদত করতো, মূর্তিটারে সব সময় আদর করতো, মূর্তিটারে সব সময় ভালোবাসত, সোহাগ করত, মূর্তির কাছে চাইতো, রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো, আর জিকির করতো সনাম সনাম সনাম। আর সনামের বিপরীত কি? সমাদ। একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে, তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল। বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে, উপরে পানি, গোসল করা পানি,
He thought it is the water of mercy and barakah. সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে He thought it is the water of mercy and blessings and water of rahmah সে ভাবলো এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেই জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে স্টার্টেড টু সাক ইট দ্য ওয়াটার অফ বারাকা ওয়েন হি স্টার্টেড টু সাক ইট হি ফাউন্ড দ্য টেস্ট ইজ লিটল বিট উইয়ার্ড দ্য টেস্ট ইজ বিটার স্বাদটা একটু কটা কটা লাগে লোনা লোনা লাগে টক টক লাগে বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইটার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা মিষ্টি ইট শুড বি সুইটার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কি না আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেঁদেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা কন মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজেরে রক্ষা করতে পারলো না সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির ইবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সূরার প্রথমে শিখেছি সূরাতুত তাওহীদ দুই নম্বরে শিখেছি সূরাতুল মারিফা তিন নম্বরে শিখেছি সূরাতুস সামাদ এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে দুই রাকাত সুন্নাত মাগরিবের যে দুই রাকাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার যারা হজ উমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরজ তাওয়াফ আছে নফল তাওয়াফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লাহর ওলিরা পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এবং তাও ফেরে ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত এটা কি সব জায়গায় করা যায়? না। নাগাইশে তাওয়াফ করতে পারবেন? না। সিঙ্গাপুরে পারবেন? না। আমেরিকায় পারা যাবে? না। পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। সিত্তিন আলি তাইফিন, তন্মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন আলিল মুসল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল আইশরিন আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণু ঈসা ইসলাম তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজের 2য় রাকাতে সুরাতুল ইখলাস পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সুরা? সুরাতুল কাফিরুন। 2য় রাকাতে সুরাতুল ইখলাস বিশ্বনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সুরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে 2 রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী 3 রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিশ্বনবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো। আমরা সেটাও করি, কারণ মাগরিবের নামাজে আমরা 3 রাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই, তো আলাদা হয়েছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? না। তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম 2টা বেশি শক্তিশালী। রাতে 2-2 করে নামাজ পড়বেন, সব শেষে আপনি 1 রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি ভিত্রা, তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহ ভিত্রুন ইহব্বুল ভিত্রা, আল্লাহ নিজে বেজর, তাই বেজরকে তিনি পছন্দ করেন। এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর। সারাদিন যা পড়লেন মাগরিবের 3 রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে 4 রাকাত 2 রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে 1 রাকাত বেতের দিয়ে বা 3 রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই 3 রাকাত বেতরের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী এই ছোট্ট সুরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলগুলো করতে রাজি আছেন তো? মনে থাকবে সবার। আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল ইখলাস সাধারণ সুরা না, এটা সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআন 30 পারা, এই সুরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়, 2 বারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়, 3 বারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। 1/3 এই পুরো কিতাবের 1/3, 1/3 অফ দা বুক, সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখেরা। এই 3টা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সুরারই তাফসির আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই? এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে 3টা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখেরাত। যেহেতু সুরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কথা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সুরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা,
হজ করতে গেলে উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড় ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার কথা বলেন, এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত। শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কুবায় যেয়ে দুই রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন, কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আর একটা সুরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পড়ে, আবার সুরা এখলাস, ফজরের সময়ও সুরা এখলাস, এশার সময়ও সুরা এখলাস, মাগরিবের সময়ও এই সুরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে, সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি, খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন, আর সুরা নাই আপনার, খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সুরাতুল এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, ফজরের রাকাতেও এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি? ইমাম সাহেব পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও, কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী, আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কি না? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই, সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হুয়াল্লাহ, কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে, ঘটনা কি? বিশ্বনবী বললেন ইমাম সাহেবরে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো, তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবি বলে নবি গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হুয়াল্লাহ পড়বি, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে, এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো, সবাই রাজি আছেন তো? নবম হিজরির ঘটনা, বিশ্বনবী ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন। বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না, কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়, কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন, রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে, সব সৈনিক নিয়ে দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়, কয় যুদ্ধের দরকার নাই, ভিক্ষা লাগবো না, আগে কুত্তা ঠেকান, সব দৌড়, কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে কোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা
সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 140,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষ্ণুই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণুই বললেন, অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চিনেন তো, এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন, পেছনে আল্লাহু আকবার, চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম, এটার বলে গায়েবানা জানাজা। সুবহানাল্লাহ। পড়েন। বিষ্ণুই বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে, তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো, সাইয়েদনা জিব্রাইল 140,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 140,000 ফেরেশতাদের বহর, আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন, নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া, কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 140,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ। বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহা, রাতে যখন বিছানায় যাবেন, এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন, সহিহ হাদিস, ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে, ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। পড়েন, দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইস, ইভিল আইস, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে। আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? সকালবেলা যদি এই তিনটা সুরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আসসালা আসা, কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই? কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসসালা আসা, মানে তিন কুল। কি বলে? তিন কুল, সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন, মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? আবার মা এসে বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব। বিষ্ণুই বলতেন, তুমিও সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও। সুবহানাল্লাহ। পড়েন। বিষ্ণুবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল। আবার বিষ্ণুবী একবার সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা বিষ্ণুবীকে কামড় দিল, এটাও সহিহ হাদিস, প্রচন্ড ব্যথা। বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন, বেশি না কম? বিচ্ছু চিনেন তো? কি বলে নাগাইছে? বিচ্ছু কয়?
এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী। বিশ্বনবী বললেন লানাতুল্লাহ আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় তো দিয়ে বসছে। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও। লবণের পানি আনা হলো, বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয়, প্রতিদিন যেন আমরা এটা পড়ি। তাহলে আমল নামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে বলে শানে নুজুল, কেন নাজিল হলো। শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তো নাকি কঠিন হচ্ছে না, সহজ, আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হচ্ছে, বোঝা যায় না, বোঝা যায়? আলহামদুলিল্লাহ। পড়েন মক্কার লোকেরা এসে বিশ্বনবীরে ধরলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইয়িন লানা নাসাবা রাব্বিক। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রবের নসব নামা বর্ণনা করো। কি নামা? কথা কন, নসব নামা বুঝেন তো কি? হ্যাঁ, বংশ পরিচিতি। মাশাআল্লাহ, নসব নামা মানে বংশ পরিচিতি, বংশধারা, বংশ তালিকা। যেমন আমার নাম মিজানুর রহমান, আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবিদিন, তার বাপের নাম মাকরাম, এটা আমার বংশ পরিচিতি। তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম, এটা আমার নসব নামা। আপনার নাম কি? জালালউদ্দিন ভাই। বাবার নাম? ইমতিয়াজ আলী। এর বাবার নাম বুঝলা গেছি? হ্যাঁ, ইনসাফ আলী। তার বাবার নাম খাই ফেলাইছি। আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুল লতিফ। দাদার নাম? তার বাবার নাম খাই ফেলাইছি। আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুর্রা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিসসালাম, তার বাবার নাম আদম আলাইহিসসালাম। 50 generations, 50টা বংশ পরিক্রমা আছে, 50টা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসব নামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসব নামাটা কও, তোমার আল্লাহর বাবার নাম কি, ওনার বাবার নাম কি, ওনার বাপের নাম কি, ওনার বাপের নাম কি, তার বাপের নাম কি। এরা মনে করছে আল্লাহর নসব নামাজ নাজুবিল্লাহ পড়বেন না। ও মুহাম্মদ, সবসময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সেজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসব নামাটা শোনাও, আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, পরদাদার নাম কি। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই, ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপরে আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোনো নসব নামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, এক একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ গোটা বিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো কাফেররা তো টাশকি খেয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মুহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেশতারা জিনের তৈরি ফেরেশতারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহুয়া মিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহুয়া মিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবীদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কিনা এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানে বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানে বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানে কি বলো কুল মানে বলো হে নবী আপনি বলেন হুয়াল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি কুল হুয়াল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري انني انا الله আমি হলাম আল্লাহ তিনি কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে ভালো আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে জি প্রাণ ভরে যায় জি হৃদয় শীতল হয় জি ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা নানা আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে পিসা বুজুরে নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ 16 কোটি 17 কোটি 18 কোটি কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি 18 কোটি মনে হয় বর্তমানে 16 কোটি তো অনেক আগের হিসাব 18 কোটি মানুষ এই দেশে এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা
তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন। আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى. বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা। ربكم الاعلى, তো গো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে কথা বলেন? তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, বলে দেও আল্লাহ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে কথা কন? ওনারে আল্লাহ বললেও উনি খুশি, ওনারে রহমান ডাকলেও। ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন। আরো সিফাতি নাম আছে সুন্দর সুন্দর, আরো 99টা নাম আছে না? নাই আছে। বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। কে? তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আসল নাম কি? আল্লাহ। আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন, কোরআনের পরতে পরতে পরিচয় আছে না? নাই আছে। আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন? চারটা। আলিফ লাম লাম হা, সবাই বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, আরো জোরে আলিফ আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না? নাই আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না? নাই আছে। একটা দুইটা কথা বলেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি বাদ দিয়ে দেন থাকে হু, হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই? এটা দিয়েও পরিচয় আছে? পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি, পেটে ব্যথা হলে ডাকি কারে? ডায়রিয়া হইলে ডাকি কারে? তুফান ছুটলে ডাকি কারে? ভূমিকম্পে ডাকি কারে? বন্যা শুরু হইলে ডাকি কারে? ফাইদা রাকিবু
في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله بولي أمار كيچو غلام আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারে ডাকে তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাইতাছ না নাই সব সময় ডাকতে হবে কারে আল্লাহকে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না কি না দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় না আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে না বহুবচন আছে না কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কোন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি না চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কোন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণ গান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জোরে বলেন আবার একামতের শুরুতে উনি আছেন না নাই আবার জিলহজ মাসে ঈদ উল আজহার সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম ছুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কুরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কুরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায় গুণ গান তার নামে গায় আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি জোরে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম নেভার স্লিপস নর স্লাম্বার ওভারটেক্সিং
ঘুমও নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলিবুকান নাউম আপনার কি ঘুমে ধরে না আয়াগলিবুকান নাউম ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন জি মনোযোগ আছে না গেছে আছে কষ্ট হচ্ছে জি না তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর জোরে পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আয়াগলিবুকান নাউম আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলিবুকান নাউম আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মোর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াগলিবুকান নাউম আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসা আলাইহিস সালাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জমিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জমিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো নাই আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ আপনারা উঠা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি হলেন এক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি আহাদ তার নাম হচ্ছে আহাদ তার নাম কি কথা বলেন আহাদ মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা অসুবিধা কথা বলেন অসুবিধা এক আল্লাহ বলতো